দিনহাটায় নিগমনগরে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। নিগমনগরের ছবি দেখছেন আপনারা, যেখানে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। ভোটের শেষ লগ্নে কেন্দ্রীয় বাহিনীকে শাসানি তৃণমূল নেতার, মানুষকে ভয় দেখাবেন না। শীতলকুচি কাণ্ডের পর মানুষের মনে ভয় রয়েছে, ভোটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। দিনহাটা সাহেবগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বললেন পার্থপ্রতিম রায়। আম আদমিকে সুপরে তালা ফ্রেন্ডলি অ্যাটিটিউড, ঠিক আছে না? আম আদমিকে সুপরে তালা ফ্রেন্ডলি অ্যাটিটিউড, ঠিক আছে না? আম আদমিকে লড়াই ফ্রেন্ডলি অ্যাটিটিউড করতে হবে সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়েছে আপনাদের এই রকম আর্মস টার্মস সব আপনাদের সব অ্যাটিটিউড দেখে। আমাদের মানুষরা ভোটটাকে উৎসবের মতো করে দেখে, তো তাদের মধ্যে কোনো প্রভাব যাতে না পড়ে সেই রকম বিহেভ আপনারা করুন, কথায় কথায় চমকাবেন না। শীতলকুচিতে একটা ঘটনা ঘটে গিয়েছে, মানুষের সেই দগদগে ঘা এখনও মানুষের মধ্যে জীবন্ত। মানুষ ভোটের লাইনে যেতে অনেক সময় ভয় পায়, সেই ভয়ের পরিবেশটাকে কাটানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই জায়গাটায় আমি বলেছি সেন্ট্রাল ফোর্সের যারা দায়িত্বে রয়েছে তাদেরকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।